यादें तेरी कस्तूरी महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे। देखते देखते केटे गेलो दुटो दिन, किभाबे जे केटे गेलो सेटा किन्तु बोले बोझाते पारबो ना। कारण पहाड़ एमन एकटाई जायगा जेखाने एले मनो भरे ना चोखो भरे ना, समय पेरिए जाए शुधु दौड़े दौड़े। एक्सप्लोर द लाइफ ETL एर नतून एकटी पर्वे तोमादेर सबाइके स्वागत जानाई। एतदिन घुरे देखलाम लामाहाटा, एइबार ফেরার পালা। আর সেই ফিরতি পথেই যা যা আমরা দেখেছি এবং অনুভব করেছি প্রত্যেকটা মুহূর্ত ভাগ করে নিতে চলে এসেছি তোমাদের সাথে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। লামাহাটা ইকো পার্ক ট্যুরিস্টদের জন্য একটা কিন্তু বিশেষ আকর্ষণ এই মুহূর্তে। তো লামাহাটা ইকো পার্কের ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করেছি, আর তার সাথে শেয়ার করে নিয়েছি একটা দারুণ হোমস্টের সন্ধান। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তোমাদের ভালোবাসাই আমাদের উৎসাহ জাগায় ব্লগিং করতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটন প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজকে ফিরতি পথেও কিন্তু একটা সুন্দর জায়গা দেখে নিলাম, চলো সেই জায়গাটার সন্ধান দিয়ে দিই তোমাদেরকেও। আমরা এখন কোথায় এসেছি? আমরা এসেছি একটা ভিউ পয়েন্টে, এটা ত্রিবেণী সঙ্গম। মানে ত্রিবেণী সঙ্গম না, এখান থেকে ত্রিবেণী সঙ্গম তো দেখাই যাবে। ভিউ পয়েন্টের নাম হচ্ছে লাভার্স পয়েন্ট, তা আমিও কোনোদিন দেখিনি, চলুন দেখে নেওয়া যাক কী আছে অ্যাকচুয়ালি। চলো, লাভার্স পয়েন্ট, আমরা তো লাভার নই, তাহলে পয়েন্ট আছি, পয়েন্ট আছি। দুটো আলাদা রকমের জল লাগছে না? দেখো তিনখানা এসে মিলেছে ত্রিবেণী, ওই জন্য নাম ত্রিবেণী, তিনকে বলছে ত্রিবেণী সঙ্গম। দুটো বোঝা যাচ্ছে, একটা ওই দিক দিয়ে আসছে, এটা এক দিয়ে আসছে, দুটো আলাদা কালার। আর একটা কোথায়? আর একটা এই বাঁদিক থেকে ঢুকছে, এই দিক দিয়ে। আর ওইটা একটা, আর এটা একটা নাকি না? হ্যাঁ
এখানে কিন্তু কিছু খাবার দোকানও রয়েছে, মোমো ডাব পেয়ারা সব কিছু এখানে পাওয়া যাবে। দেখতে এদিকে চারিদিকেই দোকান রয়েছে, আপনারা দরকার হলে একটু বসে গল্পও করতে পারেন। এই পয়েন্টটায় কিন্তু আমরা আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম তো, কিন্তু এসে বেশ ভালোই লাগছে, বেশ একটা সুন্দর হাওয়া রয়েছে। আর দেখো ত্রিবেণী সঙ্গম তো ঠিক আছে, কিন্তু পাহাড়গুলো কত সুন্দর লাগছে। আর তার সাথে এই পোকাটা, এই পোকাটার ডাকটা আমার শুনলে মনে হয় কোথাও যেন পুজো হচ্ছে আর ঘন্টা বাজছে, এক নাগারে ডাকতে থাকে। দূরে দেখা যাচ্ছে গাড়ি, সেগুলো গাড়ি না খেলনা গাড়ি এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। আর বাড়িগুলো দারুণ লাগছে। আর ওই দেখা যাচ্ছে রেল লাইন যে এখানে হচ্ছে সেখানে টানেল, দেখতে পাচ্ছ ওই টানেল দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে আসছে কি না, কিন্তু আমাদের কিন্তু চোখে ধরা পড়ছে, দেখতে ভীষণ সুন্দর ভালো লাগছে। তো এই পয়েন্টে কিন্তু তোমরা সবাই আসতে পারো, অ্যাটলিস্ট 5-10 মিনিট টাইম এখানে হু হু করে কেটে যাবে। হঠাৎ করে পেট বাবাজি জানান দিল বড্ড খিদে পেয়ে গেছে, তাই দাঁড়িয়ে পড়লাম এই স্টলটিতে। কি সুন্দর করে ডাবের থেকে মালাই ছাড়াচ্ছে এই ভাইটি, কিন্তু আমাদের পছন্দ পাহাড়িয়া মোমো, কারণ এখানকার মোমোর টেস্টই আলাদা। এমনকি কলকাতায় যত নামি দামি মোমো পাওয়া যায় না কেন, তার থেকে সব থেকে বেটার টেস্ট হয় এই পাহাড়িয়া মোমোর। তো মোমো খাওয়া হয়ে গেছে, চলো আশপাশটা একবার ঘুরে দেখে নিই। এই জায়গাটা প্রথমবার এলাম আমরা, কিন্তু মনে রাখার মতো জায়গা। যদিও নামটা লাভার্স পয়েন্ট, কিন্তু লাভার্সদের কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, ট্যুরিস্টদের ছাড়া। আর দেখতেই পাচ্ছ এইটা কিন্তু একদম রাস্তার ওপরেই, তো তোমরা যখন এই রাস্তা থেকে পাস করবে অবশ্যই কিন্তু এই জায়গায় একটু দাঁড়িয়ে যেও। আমরা দেখতে গেছিলাম লাভার্স পয়েন্ট, আর ইনি দেখতে এসেছেন আমাদের অ্যাভেঞ্জার সামন্তকে, ভাবা যায়। यादे तेरी कस्तूरी महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में দারুণ সময় কাটিয়ে ফিরে চললাম নিজেদের গন্তব্যে। কিন্তু আমরা ফিরে যাওয়ার ঠিক একদিন পরেই পাহাড় নিজের রূপ পরিবর্তন করে ফেলেছিল। শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি, ভেসে গিয়েছিল এই রাস্তাঘাট, পাহাড় সুন্দর রূপ ছেড়ে দিয়ে ফিরে এসেছিল নিজের বিধ্বংসী রূপ নিয়ে। মানুষের করুণ পরিণতির কথা আমরা সবাই জানি, আশপাশের এত উন্নতি পাহাড় যেন নিতে পারছে না, তাই নিজের রাগ আর ক্ষোভ উগড়ে দিয়েছিল সাধারণ মানুষের উপরে। দারুণভাবে রাইড করতে করতে আসার মজাটাই কিন্তু আলাদা, কিন্তু হঠাৎ করেই সম্মুখীন হলাম পাহাড়ি জ্যামের। এই জ্যাম যদি একবার পাহাড়ে শুরু হয়
এটা কিন্তু লম্বা সময় ধরে চলতে থাকে। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।